হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা চলে এসেছি এএফসি কাপকে নিয়ে কথা বলতে, যে এএফসি কাপের গ্রুপ স্টেজের কিন্তু আজকে শেষ দিন, শেষ ম্যাচ। আমাদের ভারতের দুটো টিম খেলতে নামছে, একদিকে আমাদের বাংলার মোহন বাগান সুপার জায়ান্ট, তারা তাদের অ্যাওয়ে ম্যাচ মাজিয়ার বিরুদ্ধে খেলতে নামছে, এবং সেই খেলাটা দুপুর 3:30 থেকে আপনারা দেখতে পাবেন মাজিয়ার মাঠে অর্থাৎ মালদ্বীপসে। উল্টো দিকে কিন্তু উড়িষ্যা এফসি আজকে তাদের ঘরের মাঠে অর্থাৎ ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে খেলতে নামছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। এবং এই দুটো ম্যাচ কেমন হতে চলেছে, এই দুটো ম্যাচের কতটাই বা গুরুত্ব, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি মোহন বাগানের কথা। দেখুন, মোহনবাগান এবং মাজিয়ার মধ্যে যে খেলাটি আছে, সেই খেলাটাই হয়তো এই গ্রুপের দিকে যদি দেখেন বা সামনের নক আউট পর্যায়ে যদি দেখেন তাহলে হয়তো কোনো গুরুত্ব নেই, কারণ যে টিমই জিতুক বা হারুক বা ড্র হোক কোনো টিমই কিন্তু উত্তীর্ণ করতে পারছে না। তবে ভারতীয় ক্লাব টিমের এই অঞ্চল থেকে কিন্তু এশিয়ার মধ্যে অর্থাৎ এএফসির যে র্যাঙ্কিং সিস্টেম, সেই র্যাঙ্কিং সিস্টেমে এগিয়ে যাওয়ার জন্য ভারতীয় দল মোহনবাগানকে কিন্তু জিততেই হবে। তবে দেখুন, মোহনবাগান যে দল নিয়ে মালদ্বীপসে উড়ে গেছে, সেই দলে কিন্তু কোনো সেই রকম রেপুটেড প্লেয়ার নেই যারা দীর্ঘদিন ধরে খেলছে, যারা এই ফার্স্ট টিমে খেলছে। সেই ফার্স্ট টিমে কিন্তু অনেক প্লেয়ার নেই, পুরো রিজার্ভড একটা টিম গেছে, 14 জনের দল গেছে, কোচিং স্টাফ প্রায় অর্ধেকজন গেছে, ক্লিফোর্ড মিরান্ডা কোচিং করাবে। তো সেই টিম কীরকম খেলে সেই দিকটা কিন্তু আমাদের নজর রাখতে হবে, তার কারণ এই টিমে অনেক ইয়াং প্লেয়ার, যেখানে কিন্তু সূরিয়া বাংশের মতো প্লেয়ার, সুহেল ভাটের মতো প্লেয়ার, কিয়ান নাসির টোটাল ম্যাচ টাইম পাবে 90 মিনিট আমরা ধরতেই পারি, সেই সুমিত রাঠির মতো প্লেয়ার, তারা কেমন খেলছে সেই দিকটা কিন্তু আমাদের নজর রাখতে হবে। এবং খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ অন্ততপক্ষে মোহনবাগান রিজার্ভ দলের জন্য, তাই কারণ আমরা দেখতে পাচ্ছি মোহনবাগান মেন টিমে বেশ কিছু জায়গায় কিন্তু সমস্যা আছে, সেহেতু এই সমস্ত প্লেয়াররা কেমনভাবে খেলে এবং তাদের প্রথম ইলেভেনে কি নিয়ে আসা যায় সেই দিকে কিন্তু একটা অ্যাসিড টেস্ট বলতেই পারি। তবে মাঝিয়ার মাঠে গিয়ে কিন্তু মাঝিয়ার বিরুদ্ধে খেলা খুবই কঠিন। আমরা গত যদি দুটো ম্যাচ দেখি, যেখানে বসুন্ধরা কিংসের মতো দলকে এই মুহূর্তে গ্রুপ টেবিলে যারা একদম টপার, সেই বসুন্ধরাকে হারিয়েছে মাজিয়া তাদের নিজের মাঠে। উড়িষ্যা এফসির বিরুদ্ধে 2-0 কিন্তু জিতছিল মাজিয়া তাদের নিজের মাঠে, পরবর্তী ক্ষেত্রে হয়তো 3-2 উড়িষ্যা জিতেছে। তো এই রকম একটা দলের বিরুদ্ধে মোহনবাগানের রিজার্ভ টিম কেমন খেলে সেই দিকে তো নজর রাখতেই হবে। উল্টো দিকে এবার যদি উড়িষ্যা এবং বসুন্ধরা ম্যাচের কথা বলেন, এইটা কিন্তু ডিসাইডার ম্যাচ, অর্থাৎ এই গ্রুপের মধ্যে টপ কে হবে এবং পরবর্তী ক্ষেত্রে জোনাল সেমিফাইনাল অর্থাৎ তোমার এই টুর্নামেন্টের পরের ধাপে নক আউট ধাপে কোন টিম উঠবে সেইটা নিয়ে কিন্তু এই ম্যাচটা একটা দারুণ ম্যাচ। তার কারণ কি, যদি গ্রুপ টেবিল দেখেন এই মুহূর্তে কিন্তু গ্রুপ টেবিলের একদম ওপরে আছে বসুন্ধরা কিংস, তারা 10 পয়েন্ট পেয়ে, এবং তারপরে কিন্তু 9 পয়েন্ট পেয়ে আছে উড়িষ্যা এফসি। যেহেতু এই ম্যাচ যদি ড্র হয় তাহলে কিন্তু বসুন্ধরা কিংস পৌঁছে যাবে পরের রাউন্ডে একদম পয়েন্টের অনুযায়ী। তবে ম্যাচ যদি উড়িষ্যা এফসি জেতে তাহলে কিন্তু উড়িষ্যা এফসি পৌঁছে যাবে পরের স্টেজে, এবং তাহলে বলতেই পারি এই ম্যাচটা কিন্তু উড়িষ্যার জন্য মাস্ট উইন ম্যাচ, আর বসুন্ধরার জন্য একটা পয়েন্ট পাওয়ার ম্যাচ। যেহেতু এই ম্যাচের দিকে আমাদের মেনলি কিন্তু আজকের লক্ষ্য থাকবে, তার ভারতীয় দলকে বা ভারতকে রিপ্রেজেন্ট করছে আজকে কিন্তু উড়িষ্যা এফসি এবং মোহনবাগান। তার মধ্যে উড়িষ্যার সুযোগ আছে অর্থাৎ ভারতীয় এই দলকে নিয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে উড়িষ্যা এফসির, সেহেতু আমরা উড়িষ্যাকে কিন্তু সাপোর্ট করব। এবং আজকের ম্যাচ দুটো নিরিখে যদি আমরা বলি, মোহনবাগানের খেলা আপনারা দুপুর 3:30 থেকে দেখতে পাবেন এবং সন্ধ্যে 7:30 থেকে দেখতে পাবেন উড়িষ্যা এফসির ম্যাচ। ম্যাচগুলো সমস্তটাই আমরা জিও টিভিতে দেখতে পাবেন, যদি টিভিতে দেখেন স্পোর্টস 18 চ্যানেলে দেখতে পারবেন, আর ওটিটি প্ল্যাটফর্ম হিসাবে তো ফ্যান কোর্টে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক না কেন, এবার যদি আমরা উড়িষ্যার টিমকে নিয়ে আলোচনা করি, দেখুন এর ঠিক আগের ম্যাচেই যেখানে উড়িষ্যা তাদের ব্যাকে কিন্তু মর্তাদা ফলকে পায়নি কাট সমস্যার জন্য, কিন্তু আজকে মর্তাদা ফলকে কিন্তু তারা পাচ্ছে, সেহেতু তাদের দল কিন্তু বলতে পারি পুরো ফার্স্ট ইলেভেনই নামবে। তো কেমন দল হতে পারে একটু উড়িষ্যা দলকে নিয়ে আমরা আলোচনা করি।
দেখুন উড়িষ্যা দলকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তো প্রথমেই বলবো গোল পোস্টের তলায় তো অমরিন্দর সিং থাকছে, এবং চার ব্যাকে আজকে কার্লোস দেলগাদোর সঙ্গে ফিরে আসছে কিন্তু মোর্তাদা ফল, এটা মাথায় রাখতে হবে। মোর্তাদা ফল এবং কার্লোস দেলগাদো দুজনে থাকবে কিন্তু সেন্ট্রাল ব্যাক, এবং দুদিকে একদিকে আমাই আর রানাওয়ার্ডে এবং অন্যদিকে জেরি লালডিন জুয়ালা, যেহেতু চার ব্যাক নিয়ে মাঠে নামবে। তার সঙ্গে সঙ্গে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার যদি বলতে পারি তারা থাকবে অবশ্যই, আহমেদ জাহু এবং কিন্তু পুইতিয়া। এই আহমেদ জাহু আর পুইতিয়া এই সিজনে যেরকম খেলছে তাই এফসি কাপ হোক আইএসএল হোক অসাধারণ খেলছে। আর এই খেলাটাই কিন্তু আজকে আমরা দেখতে চাই ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে, এবং তার সঙ্গে সঙ্গে তিনজন যে মিডফিল্ড পজিশনে থাকছে সেইখানে তো অবশ্যই রয় কৃষ্ণা, সাই গর্দাত এবং জেরি থাকবে, এবং লোন স্ট্রাইকার হিসাবে তিয়াগো মৌরিসিও। অর্থাৎ ফুল টিম নিয়ে কিন্তু নামছে আমাদের উড়িষ্যা এফসি। তবে এই বাংলাদেশের টিমটাকেও কিন্তু হেলাফেলা করার মতো নয়, কারণ এই দলের যে তিনজন ব্রাজিলিয়ান, যেখানে আমি ডোয়েলটনের কথা বলছি, মিগুয়েলের কথা বলছি এবং রবিনোর কথা বলছি, রবিনো তো এই টিমের ক্যাপ্টেন, প্রত্যেক ম্যাচে কিন্তু গোল করার তার একটা মানে কি বলবো ইচ্ছার থেকে বড় ব্যাপার, তার একটা কিন্তু রেকর্ড আছে প্রায় 100% গোল করা। শুধু এই তিনজন অ্যাটাকিং লাইনের ব্রাজিলিয়ানকে আটকানোর জন্য কিন্তু অবশ্যই উড়িষ্যার ডিফেন্সকে একটু তৎপর হতে হবে। আর আমরা সবাই জানি উড়িষ্যার বেঞ্চে কিন্তু বসে আছেন ম্যাজিসিয়ান দা লোভেরা, সেহেতু লোভেরার উপর কিন্তু আমাদের প্রত্যেকের খুব আশা আছে, এবং আমরা চাই ভারতীয় দল হিসেবে উড়িষ্যা যেন নেক্সট রাউন্ডে উঠে আসুক। তো আপনারা কি মনে করছেন প্লিজ জানাবেন, উড়িষ্যা এফসির সাপোর্টাররা, মোহন বাগানের সাপোর্টাররা, সর্বোপরি ভারতীয় ফুটবলের সাপোর্টাররা প্লিজ জানাবেন যে আজকের ম্যাচে আপনারা কীরকম কী রেজাল্ট দেখতে চাইছেন। আমাকে যদি বলেন আমি তো অবশ্যই চাই উড়িষ্যা যেন তেন প্রকারে ম্যাচ জিতে যেন পরের রাউন্ডে পৌঁছায়, আর মোহন বাগানের জুনিয়র টিমরা অর্থাৎ রিজার্ভ টিমরা যেন অবশ্যই ম্যাচটা জিতে তাদের নিজেদের এই বড় মঞ্চে আবিষ্কার করার জন্য, বড় মঞ্চে নিজেদের প্রদর্শন দেখানোর জন্য। এই বলে এখনকার জন্য ভিডিও শেষ করছি, আমি আশা করছি আপনারা প্রত্যেকে এই খেলাগুলোর দিকে লক্ষ্য রাখবেন। তো পরে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।